আসসালামু আলাইকুম মিস। আসসালামু আলাইকুম মিস। আলাইকুম আসসালাম। গুড মর্নিং। আসসালামু আলাইকুম মিস। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে, শোনো সবাই একটু মিউট করো, ঠিক আছে? আজকে নেটওয়ার্ক অনেক ডিস্টার্ব। ওকে, আশা করি সবাই ভালো আছো। ঠিক আছে, আমি ক্লাস শুরু করছি। আমার আপু দিশেবে দাঁড়া। ও আচ্ছা, শোনো, কালকে তোমাদেরকে আমি 40 চেষ্টা করিয়েছি আমরা ম্যাথ ফর্ম থেকে। আচ্ছা স্যার, সবাই মিউট রাখবা কিন্তু, ঠিক আছে? আজকে নেটওয়ার্ক অনেক মিউট না আর একটু বড় করে বলেন। আচ্ছা ঠিক আছে, শোনো, আজকে নেটওয়ার্ক অনেক ডিস্টার্ব, ঠিক আছে? তোমরা কিন্তু সবাই মিউট রাখবে, নয়তো কেউ শুনতে পারবে না, ঠিক আছে? ওকে, এখন হচ্ছে কালকে আমি 44 পৃষ্ঠা করতে দিয়েছিলাম না ম্যাথ, 44 পৃষ্ঠার শেষের অঙ্কটি আমাকে এখন করে দাও, খাতা কলম নাও, তারপর হচ্ছে এখন আমাকে লিখে দাও। ওকে, শুনতে পাচ্ছো? আমার কথা শোনো, আমি কালকে 44 টেস্টে তোমাদেরকে করেছিলাম না, ঠিক আছে? শেষের অঙ্কটি আমাকে লিখে দাও। একটু ওয়েট করো, আমি স্ক্রিন শেয়ার করছি, তোমরা মিউট করো, মিউট করো, আমার স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছ না, দেখো, একটু ওয়েট করো, 1 মিনিট, ঠিক আছে? ওকে, লিখো তাহলে। দেখা যাচ্ছে না স্ক্রিন, যেন একটা আছে। ওকে, দেখা যাচ্ছে এখন? আচ্ছা, আমি বলতেছি, মুখে বলতেছি, তোমরা 44 পৃষ্ঠার শেষের অঙ্কটা আমাকে লিখে দাও, ঠিক আছে? শোনো শোনো শোনো, আমি বলি, 44 পৃষ্ঠার শেষের অঙ্কটি আমাকে লিখে দাও। আচ্ছা, কেউ একজন একটু হোয়াটসঅ্যাপে আসো তো, হোয়াটসঅ্যাপে যাদের ফোনে হোয়াটসঅ্যাপ আছে তুমি একটু হোয়াটসঅ্যাপ চেক করো। ওকে আচ্ছা, মিস আপনার কথা বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না তোমাদের কথাও, কিন্তু আমি বুঝতে পারছি না, আজকে নেটওয়ার্ক ডিস্টার্ব হয়, একটু কমপ্লিয়ে আসছে। ওকে আচ্ছা, এখন বুঝতে পারছো? একজন কথা বলো, একজন আনমিউট করা শুরু, পুষ্প, পুষ্প বলো। মিস কথা বিচার, মিস আপনি বুঝতে পেরেছি, মিস কালকে আপনি ছিলেন, মিস কথা বিচার, 44 পৃষ্ঠা থেকে শেষের অঙ্কটি আমাকে এখন লিখে দাও, আমি 5 মিনিট সময় দিচ্ছি, 5 মিনিটের মধ্যে শেষের অঙ্কটি লিখবে, ঠিক আছে? ওকে মিস, হ্যাঁ বলো মিস, হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি, কালকে আপনি ছিলেন, হ্যাঁ বলো, 44 পৃষ্ঠার আমি 3টা অঙ্ক করেছি, মিস আমি কালকে আমি 44 পৃষ্ঠা থেকে সমস্যামূলক অঙ্কগুলো করিয়েছিলাম, স্টেটমেন্টস না, ঠিক আছে? ওকে, প্রশ্নের মিস আমি কালকে মিস কালকে আমার মোবাইলে নেট ছিল না, তাই আমি ক্লাস করতে পারিনি। হ্যাঁ আরাফ, ঠিক আছে, ওকে আরাফ, 44 পৃষ্ঠা। সারা, তুমি একটু হোয়াটসঅ্যাপ চেক করবে না, আর বুঝতে না পারলে আমাকে একটু নক দিবা, এখন হোয়াটসঅ্যাপ চেক করে ওখান থেকে করে ফেলো, আমি কিন্তু আজকে হেল্প করবো না। মিস আপনার
কথা বোঝা যাচ্ছে না। মেসি কিছু হোয়াটসঅ্যাপে পাঠাবেন? না আমি হোয়াটসঅ্যাপে পাঠাবো না, তোমরা লিখে দিলে আমি কালকে করিয়েছিলাম না। টাটা। হ্যাঁ সেই পৃষ্ঠাটা। হ্যাঁ হ্যাঁ পৃষ্ঠাটা তাহলে পৃষ্ঠাটা বের করেছি। ওকে শেষের অঙ্কটা আমাকে লিখে দাও, এখন লিখে দাও, আমি 5 মিনিট সময় দিচ্ছি, তুমি লিখে স্টার্ট করো, ঠিক আছে? মিস এই অঙ্কগুলো যোগ নাকি বিয়োগ? এগুলো গুণ অঙ্ক, এগুলো গুণ অঙ্ক, যোগ না বিয়োগ না। হ্যাঁ বলো। 44 পৃষ্ঠার কোন কোন নাম্বারটা লিখে দিব? শেষেরটা। 44 পৃষ্ঠার শেষেরটা লিখে দিব। শোনো আমি কিন্তু সময় বেশিক্ষণ দিব না, ঠিক আছে? তাড়াতাড়ি করবো, মিস লিখবো। হ্যাঁ লিখতে হবে, 44 পৃষ্ঠার শেষের অঙ্কটি লিখো, তারপর হচ্ছে যে আমি এখানে তোমাদের এরপর এগুলো করাবো, ঠিক আছে? মিস 44 পৃষ্ঠার কোন অঙ্কগুলো? 44 পৃষ্ঠার শেষের টি, 44 পৃষ্ঠার একদম শেষে যে অঙ্কটি আছে ওটি, সেটি। রাইট ফাস্ট, তারপরে শেষ করবা লেখা। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আমি 44 পৃষ্ঠার শেষের অঙ্কটি করতে দিয়েছি, লিখে ফেলো তাড়াতাড়ি। হ্যাঁ বসে আছো কেন? বুঝতে পারছি না, আবার বলো। মিস আজকে গুণ করব? হ্যাঁ আজকে গুণ করবে। মিস কত নাম্বার পৃষ্ঠা? 44 পৃষ্ঠা, আমি কালকে 44 করিয়েছি না, 44 পৃষ্ঠা। রাইট ফাস্ট, তাড়াতাড়ি শেষ করো, আমি কিন্তু সময় বেশি করে দিব না। আফিল বসে আছো কেন? আফিল ইন্তিশার, তারপর পুষ্প বসে থাকবো না, ফিরে ফিরে দেখো নাম্বার কত। কথা কিছু শোনা যাচ্ছে না, কিছু বোঝা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, একটু একটু বুঝতে পারলাম। মিস 2 নাম্বার অঙ্কটা। হ্যাঁ 2 নাম্বার অঙ্কটা, তাড়াতাড়ি করবা। হ্যাঁ 2 নাম্বার অঙ্কটা, তুমি এটা পুরোটা লিখে ফেলেছি। ওকে ভেরি গুড। আমি কিন্তু সময় বেশি খুলে দেবো না, তাড়াতাড়ি শেষ করো লেখা। এতক্ষণ পরে আমি অনেক আগে বলেছিলাম, কে শেষ করেছো লেখা সমীর কবে? শেষ অঙ্কটি একদম শেষের এটি আছে, করে ফেলেছিলাম অনেক আগে, এখন আবার করবে না রেখে এখন। আমি কিন্তু সময় বেশিক্ষণ দেবো না, জাস্ট 2 মিনিট দেবো। আমি লিখেছি। ওকে আমি ফিল ভেরি গুড, ওকে ভেরি গুড, সবাই শেষ করো।
মিস আমি কি মিস আমি কি লিখব তুমি আমি তো সবাইকে একটাই লিখতে বলেছি চুয়াল্লিশ পৃষ্ঠা মিস আমি কি লিখব ওকে দেখি কে কে স্যার শেষ করেছ হ্যাঁ স্যার ভেরি গুড তোমাকে হ্যাঁ কালকে লাস্ট অঙ্কটা শোনো তোমাদের এতবার বলতে হয় কেন আমি তোমাদেরকে প্রথমেই বলে দিয়েছি এখন থেকে আমি ক্লাসে প্রথমে একবার বলবো আর বলবো না ঠিক আছে এখান থেকে হ্যাঁ একদম শেষেরটা 44 পৃষ্ঠার একদম শেষেরটা দুই নম্বরটা স্ক্রিয়ন দেখি কে কতটুকু লিখেছো আমাকে দেখো আর কত সময় ওর কপি আর কত সময় ওর কপি যতটুকু লিখেছো দেখাও ওকে ভেরি গুড তারপর হচ্ছে ওকে ভেরি গুড অর্ক আমি দেখেছি আসির ইন্তিশার শো মি ইওর কপি আসির ইন্তিশার ওকে অর্ক দেখেছি আমি ভেরি গুড নিশা আমি তো আপনার কথা শুনছিলাম না স্পষ্ট শোনা যাচ্ছিল না ও আচ্ছা আচ্ছা এমনি তো আমাকে তোমার কপিটা দেখাও শো মি ইওর কপি What happened? What happened? Oh, Abdullah, তোমার কপিটা আমাকে দেখাও। হ্যাঁ, দেখাও কপি দেখাও। আসির, আসির ইন দি শেয়ার, show me your copy. Okay, তারপর হচ্ছে আনফির, show me your copy. 44 পৃষ্ঠা। হ্যাঁ, 44 পৃষ্ঠা। আনফির, show me your copy. What happened? Ashraful. Ashraful, show me your copy. দেখে সবাই অঙ্কটা লিখো হ্যাঁ সব নো এখন লিখবা না স্টপ রাইটিং সবাই আমাকে কপি দেখাও কপিটা সবাই ক্যামেরার সামনে এভাবে ধরবা এইভাবে ঠিক আছে বুঝিনি এখন দেখতে পাচ্ছ সবাই কপি দেখাও তোমাদের কপি দেখাও ওকে আচ্ছা লিখতে হবে না তোমরা অনেক লিখেছো তোমরা মিজ আমি দেখিয়েছি ওকে ভেরি গুড আমি দুইজন একটা দেখতে পেয়েছি দুইজন শুধু হচ্ছে সাদ একটা দেখেছি অর্ক অর্কটা দেখেছি আর একজনকে দেখেছি আর কে দেখাও ওকে নেক্সট টাইম কিন্তু আমি পানিশমেন্ট দেবো ঠিক আছে ওরালি অনলাইনে পানিশমেন্ট হবে হ্যাঁ যারা পারবা না অনলাইনে পানিশমেন্ট দিয়ে দিবো আমি স্যার পুষ্প ওকে পুষ্প ভেরি গুড পুষ্প শো মি ইওর কপি আমি তোমার কপি দেখতে পাইনি ওকে 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 এখন সবাই বইয়ের 55 পৃষ্ঠা গুলো পাঁচ 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 কেউ জিজ্ঞেস করবে না স্ক্রিনে দেখে নাও স্ক্রিনে দেখে নাও 55 পৃষ্ঠা তারপর কথা বলবো মিস আমি খুলেছি ওকে মিস আমি খুলছি
ওকে ওকে মিস কি লিখব একটু ওয়েট করো সবাই হচ্ছে 55 পৃষ্ঠায় প্রশ্নটি করো মিউট করে একটি ঝুড়িতে 9টি করে রুটি রাখা যায় এরকম 4টি ঝুড়িতে কতগুলো রুটি রাখা যায় এরকম রিডিং হচ্ছে দুইবার পড়ো ঠিক আছে সবাই দুইবার পড়া শেষ হলে আমাকে বলবা স্টার্ট ইউর রিডিং আসলে হোয়াট হ্যাপেন্ড আমি 55 পৃষ্ঠা খুলতে বলেছি ওপেন ইউর বুক বই খুলো সবাই বই খুলো মিস খুলেছি ওকে রিডিং করো এবার বইয়ের প্রশ্নটি পড়ো এক নাম্বার প্রশ্নটি পড়ো একটি ঝুড়িতে 9টি করে রুটি রাখা যায় এরকম 4টি ঝুড়িতে কতগুলো রুটি রাখা যায় এইভাবে ওকে মিস এটা খেলবো না এটা এটা রিডিং করবা শুধু রিডিং করবে ঠিক আছে মিসকে দেখি লিখব হ্যাঁ এটা লিখবে না এখন লিখবে না এখন হচ্ছে আগে রিডিংটা পড়ো তারপর একটু পরে লিখবে তুমি আমাকে প্রশ্নটা পড়ে শোনো নয়টি করে রুটি রাখা যায় এরকম চারটি ঝুড়িতে কতগুলো রুটি রাখা যায় ওকে শোনো আমি বলি প্রতিটি মানে কয়টি বুঝিয়েছি বলো তো আর আপ বলো চারটি নো আবার বলো আমি আবার চান্স দিচ্ছি প্রতিটি মানে কয়টা বুঝিয়েছে কে পারবে বলো আনমিউট করে বলো প্রতিটি মানে আমি উত্তর জিজ্ঞেস করেছি বলো আমি বলেছি প্রকৃতি মানে কি বলো প্রকৃতি মানে কয়টা বোঝায় পুষ্প বলো পুষ্প এখন বলবো না তুমি এখন শোনো শোনো আমি বলি প্রকৃতি মানে হচ্ছে একটি ঠিক আছে তাহলে আমরা প্রথম লাইন কি লিখব একটি ঝুড়িতে রাখা যায় সবাই আমার সাথে সাথে লিখবে ঠিক আছে প্রথম লাইন লিখবে একটি ঝুড়িতে রাখা যায় 9টি আপনার ঝুড়ি বানান ভুল ওকে ওই আমি লিখছি
মিস এটা লিখবো কেমন দেখতে পাচ্ছ? একটি ঝুড়িতে রুটি রাখা যায় 9টি। এবার আবার নো স্যার তুমি বলে দিবা না, এখন কেউ বলবা না, এখন কেউ বলবা না, ঠিক আছে? এখন কেউ বলবে না, প্রথমে হচ্ছে প্রথম লাইনটি লিখে ফেলো। দ্বিতীয় লাইনে কি লিখবে বলো? তারপর সেকেন্ড লাইনে লিখবে চারটি, এইখানে চার লিখবে। লিখেছো প্রথম লাইন কি লিখেছো? একটি ঝুড়িতে রাখা যায়, তারপর লিখেছো 9টি ঝুড়িতে রাখা যায়। ছত্রিশ টি ঠিক আছে। অবশ্যই উত্তর লিখবে, উত্তর না লিখলে কিন্তু আমি তোমাদেরকে ফুল মার্ক দিব না, ঠিক আছে? নিচে লিখেছি, তোমরা এদিকে পাশে লিখবে। ওকে দেখে এখন কে শেষ করেছে আমাকে একটু কপিটা দেখাও। ইফতি আমিন, শো মি ইওর কপি। আমার লেখা শেষ। তোমার লেখা শেষ? পুষ্প নাকি মাহফুফা? পুষ্প, ভেরি গুড, সবাই শেষ করো তাড়াতাড়ি। ওকে পুষ্প, দেখেছি আমি। ওকে যাদের লিখে শেষ কপি দেখাও। ওকে স্যার, দেখেছি আমি। কিপ ইওর কপি অন দ্য টেবল স্যার, ডান। ওকে অর্ক, ভেরি গুড। হ্যাঁ হয়েছে, ওকে অর্ক, ভেরি গুড, ডান। যারা একবার দেখাবে কপি আর দেখাতে হবে না। আরব, ওকে আরব, দেখেছি আমি, ভেরি গুড, ডান, আর দেখাতে হবে না। ওকে আশরাফুল, ডান। ওকে আশরাফুল, হ্যাঁ আশরাফুল, দেখেছি আমি, ভেরি গুড। সবচেয়ে তো আমার হ্যান্ডরাইটিং না পচা হয়েছে, তোমাদের হ্যান্ডরাইটিং তো অনেক সুন্দর হয়েছে। আমি হচ্ছে আজকে বোর্ডে লিখেছি, তো বোর্ড আমি ফুল লিখতে পারি না, নেক্সট টাইম আমি সুন্দর করে লেখা ট্রাই করবো। হ্যাঁ আর কে কে বাকি আছো? আমি যখন হোমওয়ার্ক দিব, হোমওয়ার্ক করবে, আমি চেক করে ঠিক করে দেবো, নতুন করে আর কিছু লিখবো না, লিখাবো না কিন্তু, ঠিক আছে? শুরিম, হোয়াট হ্যাপেন্ড? ওকে সবাই ফিনিশ করেছো, আমি কিন্তু ইরেজ করে দিচ্ছি।
মিশ আমার দুটো লেখা শেষ। একটা একটা লিখবে, এখন দুটো জায়গা লিখেছো আমাকে বলবা না, ঠিক আছে? আমি যখন বলবো লিখা শেষ হয়েছে কিনা তখন বলবে। ওকে, ভেরি গুড, লিখা শেষ করেছো, তখন হচ্ছে এখন আমি দেখবো না, পরে দেখবো। সবাই শেষ করেছো? আরাফ শেষ করেছো? ইশফাক তিন নাম্বারটা দেন। তিন নাম্বার না, দুই নাম্বারটা আছে, 55 পৃষ্ঠার। যারা লিখা শেষ করেছো তোমরা 55 পৃষ্ঠার দুই নাম্বারের প্রশ্নটা পড়ো, ঠিক আছে? আজকে দুটি দুটি লিখাবেন যে? হ্যাঁ, আজকে দুটি লিখাবো। তাহলে তো তোমরা আমার লিখা শেষ। ওকে, যাদের লিখা শেষ ওয়েট করো, রিডিংটা পড়ো, ঠিক আছে? আচ্ছা, কেউ একজন আমাকে পড়ে শোনাও, কে পড়ে শোনাবে? কাদের বাসা থেকে সাউন্ড কম আসে? আচ্ছা ঠিক আছে, বলো যে প্রথমে বলেছে। আশরাফুল বলো। আশরাফুল আমি আমি বলছি। ও স্যার, ওকে স্যার বলো। বইয়ের নয় পৃষ্ঠা পড়তো, সে 7 দিনে কতটা পড়ে? ওকে, ভেরি গুড। এখন স্যার পড়ে শোনা, স্যার তুমিও পড়ে শোনা, তুমিও বলো স্যার। তাহলে মনে করো তুমি একটা বই একদিনে 7 পৃষ্ঠা পড়েছো, ঠিক আছে? তাহলে 7 দিনে বেশি পড়বে না, বেশি পড়বে? হ্যাঁ, তাহলে এটা কিভাবে লিখবে বলতো? লিখবে একদিন পরে না পৃষ্ঠা, সুতরাং 7 দিনে পরে পৃষ্ঠা। ওকে ওকে, ভেরি গুড। আচ্ছা ঠিক আছে, আমি লিখে দিচ্ছি, দেখো সবাই, দেখো সবাই কিন্তু আমার সাথে সাথে লিখবে। এটাও কি লিখতে হবে? হ্যাঁ লিখতে হবে। কত নাম্বার পেজ? 55 পৃষ্ঠা, 5-5 55 পৃষ্ঠা। সাউন্ড করবে না, সাউন্ড করবে না, সবাই তাড়াতাড়ি লিখে ফিনিশ করবে। শোনো, স্ক্রিনকে ক্লিয়ার দেখা যাচ্ছে? তোমরা কি ক্লাসে আছো? অল্প শুনতে পাচ্ছো? অল্প ক্লিয়ার দেখা যাচ্ছে? আমার
তাহলে সবাই 63 লিখে যাবে 63 পৃষ্ঠা মিস আমার লেখা শেষ ওকে তো সবাই উত্তর লিখবে আশরাফুল দেখেছি আমি ভেরি গুড ইফতি আমিন তোমার কপিও দেখেছি ভেরি গুড সবাই আসির ইন্তিশার ভিডিওতে একটু দেখো তো আমার তো মনে হচ্ছে জিন ক্লাস করছে মানে ওর কত দেখা যাচ্ছে ওকে দেখা যাচ্ছে না মিস এস ডব্লিউ কি এস ডব্লিউ হচ্ছে আজকে আমি দুইটা ম্যাথ করিয়েছি না এই দুইটা ম্যাথ হচ্ছে হোমওয়ার্ক ঠিক আছে শোনো সবাই এটা লিখে শেষ কিনা বলো আগে ইশফাক এখনো লিখছে শুধু অর্ক তোমার লিখে শেষ আমার শেষ ওকে হ্যাঁ অর্ক এন্ড ইশফাক সমীর কপি What happened? Sound কি থেকে আসছে? আব্দুল্লাহ আব্দুল্লাহ মিনা আমি কাছে ওকে ভেরি গুড ওকে অলসো ভেরি গুড ইফতি আমিন শো মি ইওর কপি ইফতি আমিন শো মি ইওর কপি ওকে অলসো দেখেছি আমি ভেরি গুড ইফতি ওকে ডান এখন শুধু কয়জন বাকি আছে ইশফাক বাকি আছে ইশফাক শো মি ইওর কপি যতটুকু হয়েছে দেখো ইশফাক আমিন যতটুকু হয়েছে দেখাও ফুল লিখতে হবে না মিস আমার লেখা শেষ মুস্তাকিম হুদা ওকে সমীর কাটি আচ্ছা ঠিক আছে আমি তাহলে স্ক্রিন আর দেখাচ্ছি না ওকে মুস্তাকিম হুদা কপি রেখেছেন ওকে গাড়ি গুলো আচ্ছা ঠিক আছে শোনো আমি তাও একটু স্ক্রিন শেয়ার করছি হ্যাঁ তুমি একটু স্ক্রিনশট নিয়ে নাও মাঝে মাঝে দেখা যায় তোমাদের হ্যান্ড রাইটিং একটু পচা হয়েছে তোমরা কোনো কিছু বুঝতে পারোনি ঠিক আছে স্ক্রিনশট নিয়ে নাও বাস ওকে সবাই স্ক্রিনশট নিয়েছো ওকে ভেরি গুড এখন নাম্বার টু দিচ্ছি আমি নাম্বার টু এর স্ক্রিনশট নিয়ে নাও ওকে নাম্বার টু এর নাও এটা নাম্বার টু মিছি ওকে আচ্ছা ঠিক আছে আজকে শেষ দিন না তোমাদের ঈদের আগে আচ্ছা আমি স্ক্রিন অফ করছি ওকে ওকে শেষ পিস ইয়েস পিস আচ্ছা ঠিক আছে তারপর ঈদ কে কোথায় করবা বলো আজকে থেকে হলিডে শুরু হচ্ছে না ঈদ কে কোথায় করবা চিটাগাং নাকি নাকি গ্রামের বাড়ি চলে যাবে আমাদের গরু কেনা হয়েছে শোনো তোমার হচ্ছে আমি আজকে দুইটা ম্যাচ করিয়েছি না এই দুইটা ম্যাচ ঠিক আছে ওকে তারপর হচ্ছে সবার বাড়িতে গরু কেনা শেষ নাকি এখনো বাকি আছে আমারও ভয় লাগে আমি পাশে যাই না আমার মনে হয় হ্যাঁ বলো হ্যাঁ বলো হোয়াটসঅ্যাপে ছবি তুলে পাঠাই আমি গরুকে আমি ছাদ থেকে দেখি মানে আমাদের হচ্ছে যেখানে গরু জবাই করে আমাদের ছাদ থেকে দেখা যায় ঠিক আছে আমি ছাদে গিয়ে দূর থেকে দেখি তারপরে একটুখানি দেখে চলে আসি না বেশি পাশে যাবা না কিন্তু ঠিক আছে দেখা যাবে তোমরা ইফতি আমিন কি ব্যাপার আমি কি গরুর শিং অ্যাক্ট করে দেখাতে বলেছি হ্যাঁ
বলেছে ইফতিত একবারে করে সিং অ্যাক্ট করে দেখাচ্ছে ওকে আচ্ছা ঠিক আছে হলিডে তে তোমরা সবাই ভালো থাকবা শোনো এখন কিন্তু করোনা ইফেক্ট অনেক বেশি বাড়ছে হ্যাঁ বলো মিস হ্যাঁ বলো স্যার অঙ্গলটা আমি মাত্র চলে চলে পাঠিয়ে দিছি ওকে ভেরি গুড স্যার আচ্ছা ঠিক আছে সবাই তাহলে তোমাদের হলিডে ছুটির দিন ভালো করে কি করবা এনজয় করবা আর বেশি বেশি সেফ থাকবে এখন যেহেতু করোনা বাড়ছে বেশি বাইরে যাবা না কিন্তু অনেকদিন বলো বাবা আমরা না মনে সমস্যা মজাই লাগে